ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোনো সেটা যদি জাইরোস্কোপ সেন্সর না থাকে অথবা কোনো সেন্সরে কাজ না করে তাহলে সেটাকে কিভাবে ঠিক করতে হয়। যেমন এই আমার স্যাম্পনি SM20, এটা এই জাইরোস্কোপ সেন্সর নেই, মানে এটা অফিসিয়ালি ভাবে এটা জাইরোস্কোপ সেন্সর দেয়নি। আপনারা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট গিয়ে দেখতে পারেন, এই জাইরোস্কোপ সেন্সর নট সাপোর্টেড, গ্র্যাভিটি সেন্সর নট সাপোর্টেড, তারপর এই লিনিয়ার অ্যাক্সেলেরোমিটার সেন্সর নট সাপোর্টেড, এগুলো কীভাবে সাপোর্টেড করাতে হয় তা আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে দেখি। অবশ্যই আপনার ফোনটির রুট থাকতে হবে, রুট ছাড়া এটা কোনোভাবেই করা যাবে না। তো ফোন কীভাবে রুট করতে হয় তাহলে আমার আগের ভিডিওটি দেখুন জি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। প্রথমে আপনার এক্সপোস্ট ইনস্টলারটা থাকতে হবে, রুট ছাড়া এটা কোনোভাবেই মানে চলে না। তো প্রথমে এটা ঢুকুন, এইটায় প্রবেশ করাবো, আপনি তারপরে ডাউনলোডসে ক্লিক করুন। ডাউনলোডসের পর এখানে এই এইখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন জি VIR বার চু সেন্সর, সার্চ করলেই হবে সেন্সর ফিঙ্গার লক এই ভার্চুয়াল সেন্সর, এই ভিজুয়াল সেন্সর, সরি, এইটার ভিতরে প্রবেশ করাবেন। এটা করার পর এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড দেবেন। ডাউনলোড প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন, ডাউনলোড হয়ে যাবে। মাত্র 892 KB সফটওয়্যারটা, এই আর স্পিড কম তাই একটু লোড নিচ্ছে, একটু হয়ে গেলে এটাকে ইনস্টল করতে হবে। এখানে আরও অনেক সফটওয়্যার আছে, মনে করেন আপনি যে এই বাটনগুলো দেখতেছেন এই নিচে, এই তারপর এটা হয়ে গেলে ইনস্টল করুন, দেখুন কীভাবে করতে হয় এগুলো। ইনস্টল গেল, ডান দেন, তারপর ডান দেওয়ার পর তারপর উপরে একটা নোটিফিকেশান আসছে যেন আপনার এইটা এক্সপোজ ইনস্টলারটা ই হয় নাই, মানে এ মডিউল নট অ্যাক্টিভেট। তারপর এই জায়গায় ক্লিক করে অ্যাক্টিভেট করুন, অ্যাক্টিভেট করার পর আপনাকে মানে এটা ই করতে হবে, ফোনটা একবার রিবুট দিতে হবে। দেখুন ফোনটাকে রিবুট দিলেই আপনার সেন্সর টেন্সর সব কিছু চালু হয়ে যাইবে। কোনো ভয় পাবেন না, রিবুট নেবে, ওটাই অন হবে, সমস্যা নাই কোনো। হয়ে গেছে, একটু ওয়েট করুন, ফোনটা অবশ্যই রুট থাকতে হবে। আর এক্স মডিউল ডাউনলোড মডিউলগুলো আমার মানে এই এক্স এটাকে কী বলবো, এক্সপোজ ইনস্টলারটা আমার ভিডিওর লিঙ্কে দেওয়া আছে কিটক্যাটের জন্য, কিটক্যাট ফোনের জন্য মনে করেন এইটা লিঙ্কটা দেওয়া আছে। আর ললিপপের জন্য আপনারা সাধারণত 3.0 ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ললিপপে কীভাবে কী করতে হয় তা আমার নেক্সট ভিডিওতে দেখবেন, ললিপপে মার্শমেলো এগুলো কীভাবে রুট করতে হয়। এই অন হয়ে গেছে, কোনো ভয় পাবেন না, তবে একটু ওয়েট করুন, অন হওয়ার পর এই রানিং হচ্ছে, রানিং হতে একটু টাইম নেবে, টাইম বলতে টাইম নেবে ইয়ে করলেই হয়ে যায়। তারপর আপনি দেখুন ভার্চুয়াল সেন্সর, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম ইনফো, এই দেখুন এখন জাইরোস্কোপ সেন্সর সাপোর্টেড, গ্র্যাভিটি সেন্সর সাপোর্টেড, জাইরোস্কোপ সেন্সর, সব সেন্সর এখন সাপোর্টেড, দেখছেন। এখন এই সেন্সর টেস্টের আপনার যদি সফটওয়্যার না থাকে এই সেন্সর টেস্ট ডাউনলোড করে নেবেন। এই দেখুন এই জাইরোস্কোপ, এই এই ফোনটা লাগা দিলাম, এই জাইরোস্কোপ অ্যাক্টিভেট, দেখছেন জাইরোস্কোপ, এই এখন জাইরোস্কোপ আপনার সাপোর্টেড হয়ে গেছে ফোনে। এখন আপনি VR দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি সব মুভি টুবি দেখতে পারবেন। তারপরে এই দেখুন জাইরোডোরেট, এটা দিয়েও এটার ভিতরে অনেক কাজ আছে, কাজ নাই কোনো, মানে এগুলো জাস্ট টেস্টের জন্য। এই দেখুন একটা দিলেই হয়, এই 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 জাইরোস্কোপ, এটা আপনার জাইরো সেন্সর ছাড়া এটা লড়বে না মনে করেন, এই এই কিন্তু এই দেখছেন এই সব নড়তে আছে,
এই হলো কিভাবে জাইরোস্কোপ সেন্সর, কিভাবে জাইরোস্কোপ সেন্সর সাপোর্ট, মানে সব ধরনের সেন্সর, আপনার সেন্সর সমস্যা করলে আপনি এইটার মাধ্যমে ঠিক করতে পারবেন। এই থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।